শোনো না, আমাকে বাঁচাও, আমি বাড়ি থেকে যাব না, চলে গেলে শাকচুনি আমার ঘর মটকাবে। একটা ব্যাপার বোঝার চেষ্টা কর, এই বাড়ির বাইরে তোকে একটা শাকচুনি মারবে, হ্যাঁ, আর বাড়ির ভেতরে কতগুলো শাকচুনি তোকে মারবে বুঝতে পারছিস? হ্যাঁ, তার থেকে বরং তুই এই বাড়ি থেকে পালা। তুই কি কি জামা কাপড় নিবি সেগুলো নিয়ে নে। হ্যাঁ বিদেশ। চুপ। আমি আমি কেন জামা কাপড় নেব? আমি তো যাবো আর আসবো, ঘটে কিছু নেই। তুই তো এখনো যাচ্ছিস আর আসছিস, মানে পেটটা তো ভালো নেই। বেশি করে জামা কাপড় নিয়ে নে, মানে যখন তখন যদি হয়। নিয়ে তুই যাবি। এইটা বলছি, এত ভালো জামা কাপড় পরবো কেন? কি আশ্চর্য, ওদেরকে দেখাতে হবে না এটা পরে? ধুতির কোচাটা এরম ভাবে নিয়ে সরেও দোলাতে দোলাতে জমিদারের মতো যাবে, তবে না ব্যাপারটা জমবে। তাহলে কি হলো, রেডি হয়ে নে, বাক্সটা নে, ওকে নে, চলে আয়। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। হ্যাঁ, যা আরম্ভ করেছিল না, এখানে থাকলে আমরা একেবারে পাগল হয়ে যেতাম। ঠিক বলেছিস মেজর, ঠিক বলেছিস। তোমরা এখনো সব এখানে দাঁড়িয়ে আছো? যাও সবে নিজ নিজ কাজে। না বাবা জীবন, অলক্ষী বিদায়টা নিজের চোখে দেখে তারপর যাও। হ্যাঁ, আরে তারা কোথায়? কোথায় আবার, তারা নিজের ঘরে আছে, ওরা যাবে না, তাই না রে বিদেশ? মানে আহ, আসবে আসবে, একটু সময় তো দাও। একেবারে আর করে দাও, ইয়েতে ইয়ে দিয়ে বার করে দাও, উলোর হাওয়া দিয়ে আর করে দাও আমাকে। আর যেতে দে, তারপর দেখ আমি কি করি। বিষ্ণু দাদা, ও বাইরে গিয়ে একটা গাড়িতে কেন, বড় খেয়ে কাজ যাবো। হ্যাঁ যাচ্ছি, আও যাও। মামা বাড়িতে গিয়ে তবে ওর হাত ছাড়বি। আর শোন, মামাকে বলবি যেন আর এ মুখ না হয়। তুই কিছু করতে পারলি না? ঠিক আছে করবো। কি করবি? কি করবো দেখবি, দেখবি। আরে বাবা, আসল কথাটা শুনবে তো? তুই লক্ষ্মীর কথা শুনেছিলি যে তোর কথা শুনবো আমি? আহ, তুমি জুতোটা নামাও, তবে তো বলবো। বল, চলো কিসের, কোথায় যাবো, কোথায় যাবো? জ্যাঠা, কিসের জ্যাঠা কি করবে? শুনবে শুনবে। কি হয়েছে? আর বলে কিছু করার আছে? আজ কি দীরা গমন না, মানে জোড়ায় জোড়ায় বাপের বাড়িতে যাওয়ার দিন না? হ্যাঁ, তো কি হয়েছে? এইভাবে না বললে বৃষ্টি ওকে নিয়ে যেত। তুই ওদের দীরা গমনে পাঠালি? ওরা এক কাট্টা তো আমরা দু কাট্টা। তাই বল, এইটা খুব ভালো করেছিস। বৃষ্টি তো ওকে রেখে চলে আসবে তো? তাতে কি হয়েছে, ও আবার ফিরে আসবে। নিয়ে আসবে কে? কেন তুমি বলো না, আমাদের মা ওকে পছন্দ করে নিয়ে এসেছিল। হ্যাঁ তা বলি। তাহলে এত ভাবছো কেন? ওই মাই আবার ওকে বাড়িতে ফিরিয়ে আনবে, তুমি দেখে।
কি বুঝলি? তোমার ভরসাতেই তো লক্ষ্মীকে ছেড়ে দিলাম, তুমি চাইলেও আসবে না চাইলে আসবে না। এখন ভাবো তুমি কি করবে, আমি কিন্তু খুব কষ্ট পাবো জানো, তুমি ভেবে দেখো কি করবে। একেই বলে গাছের খাওয়া তলার কুড়োলো। কে কে গাছে খেলো তলার কুড়োলো? কে আবার? তুই একবার ছবির সামনে দাঁড়িয়ে কাঁদবি, একবার ভূতের সঙ্গে ফুল সহ্য করবি। আমি আমি করেছি? করিস রে, কখন করলাম? করেছিস তো? হ্যাঁ করেছিস তো? হ্যাঁ তো তোমার ওদের হিংসা করে বেশ করেছি করেছি। আমার আবার কিসের হিংসে রে? হিংসা করবি হিংসাই তো বলবো বলবো কি বলবে তুমি? বলবোই তো। হ্যাঁ বলো বলবোই। হ্যাঁ প্রমাণ আর একবার তোমার প্রমাণ পাই। ঘোড়ার ডিম প্রমাণ? কোনো প্রমাণ পাবে না। আলবাত পাবো, ঘোড়ার ডিম পাবে। ছবির সঙ্গে কথা বলছিলি। সেটা আমি বলছিলাম, বৌমা বলেছে। আর বললে তো আমি বুঝতেই পারতাম যে অলক্ষীকে ধরে আনা মানেটা কি। দাদা লক্ষ্মী ফিরে আসবে তো? যারা আগে পৌঁছো তারপর কি হবে কে জানে, এখন অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায়ও দেখছি না। বসে থাকবে কেন মিনতি? শ্বশুর বাড়ি যাবে না বলে ও লক্ষ্মী যদি একবার এদিকের পথ মারাতে পারে না, আমি বেশ বুঝতে পেরেছি ওকে আর কোনোদিন নদী পার করানো যাবে না। আহা তেমন হবে না, আমি কথা দিচ্ছি মিনতি, ওদের আসতে দাও, আমি নিজে গিয়ে ওদের পৌঁছে দিয়ে আসবো। না 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 না, আজ সকাল থেকে আমার ডান চোখে পাতাটা কেমন কাঁপছে, আজ আমি তোমায় যেতে দেবো না। বাবা, ও বাবা, কি হয়েছে রে নয়ন? অলক্ষ্মী আর ওই জামাইবাবু আসছে গো। বলেছিলাম না অলক্ষণে কিছু একটা ঘটবে, সেই ঘটলো। এখানে আসার জন্য তুই কত কিনা করলি দেখলে তো না, সে এখানে সেই ছাড়লো। এই তুই চুপ কর না, লক্ষ্মী দিদি যেটা বলছে শুনতে হলে শোন, না হলে তুই যা এখানে দাঁড়িয়ে দেখে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে আর করিস না তো। ওই আই পটি চলে এত, আয় তো তুলছি আয়। সংসার সুখের হয় রমণী